প্রথমে দেখো কি করতে হবে। প্রথমে আমরা ঠিক পেজের প্যারালাল করে দুটো লাইন টেনেছি। দুটো লাইন টানার পরে আমরা এখান থেকে ডান দিক থেকে 30 ডিগ্রি, ডান দিক বাঁ দিক থেকে 30 ডিগ্রি এবং এখান থেকে 90 ডিগ্রি। এবার ডান দিকে আমাকে কত নিতে হবে, ডান দিকে যেরকমভাবে ছবিতে দেখো, ভালো করে ছবিতে দেখো কত দেওয়া আছে। ছবিতে দেখো ওখানে 38, 15 আর তারপরে 30 দেওয়া আছে। তাহলে ডান দিকে আমাকে 38, 15, 38 যোগ করলে যেটা হয় সেটা নিতে হবে। আর বাঁ দিকে আমার কত দেওয়া আছে, 30, 30, 60। এই আর হাইটটা কত নিতে হবে, হাইটটা নিতে হবে হচ্ছে 20। এখানে দেখো আমি ডান দিকে একটা লাইন টেনে নিয়েছি বড় করে, হ্যাঁ, আর এখান থেকে একটা লাইন টেনে নিয়েছি। এখানে কি করেছি, এখান থেকে 15, 15 তারপরে এখান থেকে 15 আর এখান থেকে 30। তাহলে 15, 15, 30 আর 30 এ 60, বাঁ দিকেরটা হবে হচ্ছে 30, 30 এ 60। এখান থেকে এই লাইনের প্যারালাল করে এখান থেকে নিয়েছি 10, এখান থেকে নিয়েছি 10, তারপরে এই লাইনটা প্যারালাল করে এখান থেকে এটা মিলিয়ে দিয়েছি আর এখান থেকে এটা 10 নিয়েছি আর এখান থেকে এটা মিলিয়ে দিয়েছি। এটা হওয়ার পরে তারপরে এখান থেকে কি করতে হবে, তোমাকে 38 নিতে হবে। দেখো 38, 15 আর 30 টোটাল হচ্ছে 83, 83 আর এদিকে আছে কত, 60। তাহলে কি ইলিপস হবে, ইলিপস হবে না। এই 83 মাথা থেকে তোমাকে কি করতে হবে, এই 83 মাথা থেকে তোমাকে এদিকে কত নিয়ে আসতে হবে, এই 60-এর এখান থেকে একটা লাইন টানতে হবে 60-এর, তারপরে 60-এর বক্স করে তারপরে তোমাকে ইলিপস করতে হবে। ঠিক সেরকমভাবে এই নিচের 83 লাইন থেকেও আরেকটা ইলিপস করে বক্স করতে হবে। কীরকমভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে, দেখো এখান থেকে আমি এখান থেকে নিয়েছি হচ্ছে 83 আর এদিকে আছে 60। তাহলে 83 আর 60-এর মধ্যে কখনো ইলিপস হবে না, ইলিপস কখনো হবে না। ইলিপস করতে হলে তাহলে কী করতে হবে, এই 83-এর এখান থেকে আমাকে এখান থেকে 60 নিয়ে আসতে হবে। তাহলে 60/60-এর মধ্যে ইলিপস হবে। দেখো আমি এখানে 60/60-এর মধ্যে একটা ইলিপস করব। তার জন্য কী করেছি, এখান থেকে 83 থেকে 60 নিয়ে আর একটা লাইন টেনে দিয়েছি। এরপরে কী করব, এরপরে এই যে কর্নার, এই কর্নার থেকে এই মিড পয়েন্ট আর এই কর্নার থেকে এই মিড পয়েন্ট আর বড় কর্নার, বড় কর্নার যুক্ত করে দেবো, দিয়ে সেখানে একটা প্রথমে একটা ইলিপস হবে। তারপরে কি করব, তারপরে এই নিচের লাইনটা থেকে এখান থেকে আবার 60 চলে যাবে, এখান থেকে আবার 60। তাহলে 60/60-এর একটা বক্স করে নিচেরটাও একই বড় কর্নার, বড় কর্নার দেখো যুক্ত করে দিয়েছি, মিড পয়েন্ট বার করেছি, এই মিড পয়েন্ট থেকে এই কর্নার আর এই কর্নার থেকে এই মিড পয়েন্ট করে আর একটা হাফ ইলিপস। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা ওপরে একটা ইলিপসের বক্স করেছি আর নিচের এই কর্নার থেকে একটা ইলিপসের বক্স করেছি। এখান থেকে এই বড় কর্নার, বড় কর্নার যুক্ত করে দিয়েছি, এই কর্নার থেকে এর মিড পয়েন্ট আর এর মিড পয়েন্ট থেকে এই কর্নার, ঠিক ওপরেও ঠিক সেরকমভাবে 60/60 একটা বক্স করেছি, বড় কর্নার, বড় কর্নার যুক্ত করে দিয়েছি, এই মিড পয়েন্ট থেকে এই কর্নার, এই কর্নার থেকে এই মিড পয়েন্ট। এরপরে কি করব, এরপরে যেটা করব সেটা হচ্ছে এইটার মাপ নেব, যেরকমভাবে আমরা ইলিপস করি এইটুকুর মাপ নেব, এইটুকুর মাপ নিয়ে এখানে বসিয়ে এই একটা ইলিপস, ঠিক আছে, আবার এই পুরোপুরি কর্নারের মাপটা নেব, এই কর্নারের মাপ নিয়ে এখান থেকে ইলিপস, ওপরে ইলিপসটা হলো তোমরা দেখতে পারলে। ঠিক সেরকমভাবে এই নিচের থেকেও একই পদ্ধতিতে কি করব, শুধু আমরা এইটুকুর মাপ নেব, এইটুকুর মাপ নেওয়ার পরে এখানে বসাবো, এখানে বসিয়ে এই নিচ থেকে একটা শুধু এই টেনে দেবো। তাহলেই দেখো এখান থেকে এটা, এখান থেকে এটা মিলিয়ে দিলে কি হয়ে যাবে, এটা ইলিপস হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে ইলিপসটা কীরকমভাবে হলো 60/60-এর মধ্যে, আর নিচের একটা বক্স থেকে শুধু এইটুকুর মাপ নিয়ে এইটুকু বসালেই হয়ে, এইটুকু হয়ে গেল। এই এরপরে বাদ বাকিটা কী করতে হবে, বাদ বাকিটা আমাদের মুছে দিতে হবে, মুছে দিলেই কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে ছবিটা।
তারপরে একটা ভিতরে ইলিপস হবে, সেই ইলিপসটা বার করার জন্য এখান থেকে 38 নিতে হবে, 38 নিয়ে একটা লাইন টানতে হবে, ঠিক আছে? 38 নিয়ে একটা লাইন টানলে আর এখান থেকে কি করতে হবে, এখান থেকে একটা 60 হাফের হাফ নিয়ে একটা লাইন টানবে, ঠিক আছে? এখান থেকে 38 নিয়ে একটা লাইন টানলাম এরকম ভাবে, আর এখান থেকে একটা 30 নিয়ে একটা লাইন টানবে, দিয়ে এখান থেকে 15, এখান থেকে 15, এখান থেকে 15, এখান থেকে 15 একটা বক্স করার পরে ঠিক আবার ঠিক সেরকম ভাবে একটা ইলিপস করতে হবে, বড় কর্নার বড় কর্নার, এখান থেকে এই মিড পয়েন্ট, এখান এই মিড পয়েন্ট থেকে এই কর্নার দিয়ে ঠিক একইভাবে পদ্ধতিতে ইলিপস করলেই ছবিটা কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেছে? এখান থেকে দেখো এই কর্নার থেকে আমি এখানে 38 নিয়েছি, 38 নেওয়ার পর একটা সেন্টার লাইন টেনেছি, আর এই যে 60 হাফ করেছি, 60 হাফ নিয়ে একটা সেন্টার লাইন করেছি, এরপরে এর যে মিড পয়েন্ট পেয়েছি সেই মিড পয়েন্ট থেকে 15, এখান থেকে 15, এখান থেকে 15, এখান থেকে 15, 15 15 করে একটা কি হবে, একটা ইলিপস তোমাদের করতে হবে একইভাবে বক্স করে যেরকমভাবে তোমরা করলে। কিন্তু এই বৃত্তটা যেটা হাফ আছে সেই এই বৃত্তটা হবে হচ্ছে ফুল, ঠিক আছে? ফুল সার্কেলে ইলিপস হবে, দেখে নাও তোমরা বক্সটা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি ঠিক যেরকমভাবে আমাদের ইলিপস করতে হয় কীরকমভাবে আমি একটা এখান থেকে 15 নিয়ে একটা বক্স করেছি, ঠিক এটুকুর মাপ নিয়ে এখানে বসিয়ে এই একটা বৃত্ত, আবার এটুকুর মাপ নিয়ে এই কর্নারে বসিয়ে এই একটা বৃত্ত, এটুকুর মাপ নিয়ে এখানে বসিয়ে এই একটা বৃত্ত, আবার এইটুকুর মাপ নিয়ে এখানে বসিয়ে এই বৃত্ত, এই ইলিপসটা তাহলেই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? দেখে নাও, এইটুকুর মাপ নিচ্ছি প্রথমে, এইটুকুর মাপ নিয়ে এখানে বসিয়ে একটা বৃত্ত, ঠিক সেই একইভাবে একই পদ্ধতিতে এইটুকুর মাপ নিয়ে এখানে আরেকটা বৃত্ত, কারণ ওইটুকুর মাপ আর ওইটার মাপ একই, আর এই কর্নারের মাপটা নিয়ে এইখানটায় বসিয়ে একটু যদি একটু 19-20 হয় একটু অ্যাডজাস্ট করে নেবে, এই একটা বৃত্ত, আবার উল্টো দিকে বসিয়ে এই একটা বৃত্ত, তাহলেই কমপ্লিট হয়ে গেল আমাদের এই ইলিপস, ঠিক আছে? থ্যাংক ইউ।